ও, এটা 2024 সাল, তাও আপনি এখনো জানেন না কিভাবে চ্যাট জিপিটি, গুগল বার্ড, মাইক্রোসফটের কো পাইলট কিভাবে ব্যবহার করতে হয়। চলেন কিছু টিপস শিখে যেগুলো ভবিষ্যতে খুবই কাজে লাগে। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট এজ ব্রাউজারে চলে যাব। এটা আমি কম্পিউটারে দেখা দিচ্ছি, মোবাইলেও সেম পদ্ধতি। এখানে আমরা লিখব চ্যাট। তো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে আপনার ওই রকম একটা বন্ধু, যে বন্ধু আপনার সম্পর্কে বেশি কিছু জানে না, তবে যদি আপনার একটা অবস্থা, আপনার সিচুয়েশন আপনি বুঝে বন্ধুকে প্রশ্ন করেন, তাহলে সে খুব ভালো একটা সুন্দর উত্তর দিতে পারে যেটা আপনার লাগবে। তো যাই হোক, এখানে প্রথমে আসলে আপনারা লগ ইন এবং সাইন আপ পেজ দেখতে পারেন। তো এখানে আপনারা হচ্ছে সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দিলে আপনারা দেখবেন অনেকগুলো অপশন আসবে। আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে কন্টিনিউ ঢুকতে পারেন, অথবা তিনটা ওয়েতে আপনি ঢুকতে পারেন। আপনি যেহেতু এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, আমি আশা করতেই পারি আপনার কাছে একটা গুগল অ্যাকাউন্ট আছে। তো গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইজিলি কন্টিনিউ উইথ গুগল দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়বেন। আর যদি অ্যাকাউন্ট সিলেক্টের পাসওয়ার্ড দিয়ে ঢুকেন, সেক্ষেত্রে আপনার নাম এবং জন্ম তারিখ যাবে সেটা দিবেন। সেটা দেওয়ার পর এখানে একটা, এটাকে কি বলে, আমরা যেমন গুগলে আই এম নট রোবট ক্লিক করি না, এটা এই পাশে দেখতে পাচ্ছেন যে সাইন দেখাচ্ছে, এই সাইনের মতন আপনার যে পাশে গাড়িটা আছে ওইটা দেখাই দিতে হবে। দিয়ে তিনবার সাবমিট দিলে হয়ে যাবে, ইউ গেট দ্য পয়েন্ট। কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিলাম আমরা, দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট আসবে। তো আমরা অ্যাকাউন্টে ক্লিক দিব। অ্যাকাউন্ট ক্লিক দেওয়ার পর পাসওয়ার্ড চাবে, কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড নাও চাইতে পারে, বাস অ্যাকাউন্ট আমাদের। এই হলো চ্যাট জিপি। এখানে আমি যে কোনো প্রশ্ন করব, আমরা বন্ধুদেরকে দিয়ে মাঝে মাঝে কিন্তু অ্যাসাইনমেন্টও করাই, আমাদের ছোটখাটো কাজ থাকে সেটাও করাই, অথবা আমরা টিপসও চাই, বন্ধু এই কাজটা তো আমার পছন্দ হয়েছে, অথবা এই জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, এটা কিভাবে পাওয়া যায়, অথবা এটা কিভাবে পেতে পারি, এরকম টিপস চাই না? ঠিক একইভাবে এখানে আমরা বিভিন্ন ধরনের, এক কথায় এটা আমাদের ফ্রেন্ড, আমরা যা ইচ্ছে আমাদের তাই করাইতে পারি। ওকে যদি বলি যে বন্ধু একটা শর্টকাট প্যারাগ্রাফ লিখে দেওয়ার টেকনিক বলে দে, আমাদের বন্ধু যেমন পরীক্ষার আগে রাতে ব্যবস্থা করে দে, ও ব্যবস্থা, লেট মি ট্রাই, ইয়েস্টারডে মাই এক্সাম, আই ডোন্ট নো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ নাও, আগামীকাল আমার পরীক্ষা, আমি জানি না প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। এখন সময় রাত 9:30, আগামীকাল আমার পরীক্ষা, আমি জানি না কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, তুমি আমাকে কিছু তাড়াতাড়ি প্যারাগ্রাফের একটা শর্টকাট টেকনিক শেখাও অথবা ফরম্যাট শিখিয়ে দাও। এটা লিখে আমি এন্টার দিলাম। তো আমাকে দেখো কিছু টিপস দিল, যে মূলত হচ্ছে প্যারাগ্রাফে যে তিনটা টপিকস হয়, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর একটা সাপোর্টিং সেন্টেন্স, আর একটা কনক্লুডিং সেন্টেন্স। তো আমাকে কিন্তু সুন্দর একটা টিপস দিল যে প্রথমে একটা প্যারাগ্রাফে কিভাবে কিভাবে লিখতে হবে। এটা শুধু মানে ইংরেজিতেই কাজ করে তা না, বাংলাতেও মোটামুটি কাজ করে। যেমন আমি লিখি আমার একটা বন্ধু যে সুন্দর টিপস গুলা দেবে সেগুলাই কিন্তু দিচ্ছে, তবে এটা ইংরেজিতে ভালো কাজ করে। এখন এটার সমস্যা হচ্ছে কি, এটি ইন্টারনেটের সাথে কানেক্টেড করা নাই, আপনার আধুনিক ইনফরমেশন গুলা দরকার, আধুনিক ইনফরমেশন গুলো আপনি পাবেন না। যেমন দেখো এটাই বলে দিচ্ছে যে আসলে 2022 পর্যন্তই জানে, ঠিক আছে, তারপর আর অত কিছু জানে না। তাই সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে একটু আপডেট ইনফরমেশন। সেক্ষেত্রে আমরা চলে যাবো BARD বার্ড, এটা আমরা দেখাচ্ছি। এটা চ্যাট জিপিটির মতনই, কিন্তু এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা গুগলের, প্লাস আমাদের গুগল অ্যাকাউন্ট হলে আমরা ইজিলি এটাতে অ্যাক্সেস করতে পারবো, প্লাস এটার সাথে ইন্টারনেট কানেকশনও দেওয়া আছে। প্রথমে আমরা এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সাইন ইন এই পাশে আছে, ওই পাশে আছে, আমরা যে কোনো একটা জায়গায় সাইন ইনে ক্লিক দিব, দিয়ে আমাদের অ্যাকাউন্ট আসবে। তো আমরা অ্যাকাউন্টে ক্লিক দিব, দিয়ে এখান থেকে আমরা ইজিলি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো আমাদের অ্যাকাউন্টে চলে আসলো, এটাও দেখছেন আপনার ওভারঅল সেমি আছে, এই পাশে হিস্টোরি আছে, এই পাশে কিছু তাদের টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আর এখানে আছে প্রম্পট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মতনই, এখানটা তো শুধু লিখে দেওয়া যায়, এটাতে আপনারা দেখছেন ইমেজ আপলোড করা যায়, তারপরে এখানে লেখা আছে, পাশে ভয়েস আছে, যাই হোক ওভারঅল প্রায় সেমই বলা যায়। তো এটাতেও কিন্তু ওই চ্যাট জিপিটির মতনই এটা আপনার ব্যবহার করতে পারেন, কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে এখানে আপনার আপডেট টেকনোলজি মানে আপডেট যে নিউজ আছে এইটা পাবেন। দেখেন আমি যদি ওকে বলি যে আমাকে কিছু আইডিয়া দাও 2023 সালে স্মার্টফোনের ব্যাপারে, তো কিন্তু ওভারঅল আমাকে একটু ভালো আইডিয়া দিতে পারে, যেমন X23 আলট্রা কি কি স্মার্টফোন বেরোয়েছে, আর একটা ভালো আইডিয়া আছে। কিন্তু চ্যাট জিপিটি একটু একটা প্রবলেম ফেস করতে হয়। যাই হোক এ হচ্ছে অবস্থা। তো এই দুইটাই জিনিস প্রায় সেম, একটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, একটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া নেই। তবে ইন্টারনেট কানেকশন না থাকলে আমার কিন্তু চ্যাট জিপিটি পছন্দ, যদি অফলাইন হয় পুরানো হয়, কিন্তু ও অনেক ভালো কাজ করে আমার ক্ষেত্রে। আপনার নিজের থেকে এক্সপেরিমেন্ট করবেন কোনটা ভালো লাগে। তো এখন আমি আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, এই দুইটা তো আপনারা মোবাইলেও করতে পারবেন কম্পিউটারে করতে, সেম টু সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। আর একটা কথা বলবো সেটা হচ্ছে কো পাইলট। ওয়েল এইটা যে আমি এইখানে দেখাবো, আর মোবাইলে যে আপনার মাইক্রোসফট এজ ব্রাউজার যদি ডাউনলোড করেন ওইখান থেকেও কো পাইলটকে অ্যাক্সেস করতে পারবেন, এটা অনেক সুন্দর কাজ করে। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বানানো সম্ভব, কিন্তু আমি
ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা আপনাদের উইন্ডোজ 11 যদি ব্যবহার করেন তাহলে এই টাস্ক বার যে আছে এখানে নিচে এখান দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন, আর মাইক্রোসফট এজ ব্রাউজার আসলে অটোমেটিক এরকম আসবে। তো এই যে চ্যাট সিস্টেম আছে এটাও সেম চ্যাট জিপিটি এর মতনই কাজ করবে, কিন্তু এটাতে একটা সুবিধা হচ্ছে কি, এখানে দেখেন এখানে চ্যাট জিপিটি প্লাস ডালি এবং অন্য কোনো কিছু যদি আমি পেতে চাই তাহলে আমাকে প্রত্যেক মাসে প্রায় 2000 টাকা দিতে হবে এটা অ্যাক্সেস করার জন্য, কিন্তু এখানে এই জিনিসটা একদম ফ্রি। কো পাইলটে শুধু এটা না, মাইক্রোসফট এজ এরকম আরো অনেক ফিচার দেওয়া আছে, আমি দেখাবো একটা একটা করে, অত সময় নেই আর অত লং ভিডিও লোকজন দেখে না। আমি ওভারঅল একটা আইডিয়া দিই, এখানে আপনারা তিনটা মোড পাবেন, একটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ব্যালেন্স, আর একটা হচ্ছে প্রিসাইজ মানে শর্ট এবং ছোট করে উত্তর দিবে। তো এখানে একইভাবে আপনারা কোশ্চেন করলে কোশ্চেনের উত্তর দিবে। এখানে যে অপশন একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ধরেন এই পাশে পেজে একটা ভিডিও চালাইছেন, এই পেজে একটা ভিডিও চালাইছেন, এই ভিডিও আপনি আসলে ধরেন 1 ঘন্টা লম্বা, কথা না বলে একটা টিউটোরিয়াল দেখি। তো এখানে দেখেন অনেক ভিডিও আছে, ধরেন এখানে একটা 5 মিনিটের একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তো আমি যা দিছি না আসলে আমার এই 5 মিনিটের ভিডিও দেখে আমার এটা পোষাবে না, তখন আমি কি করব, তখন দেখা যায় যে এটার আমি এই ডিসক্রিপশন দেখব, কমেন্ট দেখব। তো এখানে কোপাইলটে কি হয় আপনি দেখতে পারেন, জেনারেট ভিডিও সামারি, এই যে একটা ওভারঅল ভিডিও আছে ভিডিওর পুরো সামারি আপনারা এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটার পুরো একটা ভিডিওর সামারি এখানে পেয়ে যাবে, একদম শর্ট ছোট করে সুন্দর করে আপনাদেরকে বুঝাইয়া দেবে। শুধু এইটাই না, এই দেখেন পুরো ভিডিও সামারিটা এখন আমার কাছে কিন্তু আসতেছে, বিশেষ করে টাইম ল্যাপস সহ দেওয়া হয়েছে, কোথায় কি বলা হয়েছে, কি দিয়ে কি বলা হয়েছে, এ টু জেড। এটা একটা, এটা তো আপনার হচ্ছে একটা জিনিস দেখালাম যে দেখেন প্রথমে 14 সেকেন্ডে কি কি বলা হয়েছে, কি কি প্রবলেম, কি বিষয় বলা হয়েছে, ইউ গেট দ্য পয়েন্ট। এখানে আরেকটা হচ্ছে কম্পোজ, কম্পোজের ক্ষেত্রে কি হয়, যেমন ধরেন আপনি একটা ইমেইল লিখবেন, এখানে দেখেন অনেক আইডিয়া আছে, ইমেইল আছে, প্যারাগ্রাফ আছে, আইডিয়া আছে, ব্লগ পোস্ট আছে। তো আপনারা যারা যে সেক্টরে কাজ করেন তারা সেই সেক্টরের সম্পর্কে ওভারঅল ভালো জানেন। ধরেন কথা আমি হচ্ছে অসুস্থ, আমি অসুস্থ, তো আমি আমার স্যারকে বলতে চাই যে আমাকে 2 দিনের জন্য ছুটি দেন, আমার জ্বর আসছে আমি 2 দিন ছুটি চাই, টু LEAV, ওকে। আমি এখানে কিন্তু বলে দিলাম, এখানে দেখেন আমার টোনও সেট করা যাবে, যে প্রফেশনাল হবে, ক্যাজুয়াল হবে, একটু জানার আগ্রহ নিয়ে হবে, না একটু ইনফরমেশন রিলেটেড হবে, না একটু ফানি হবে। তো আমি দিলাম হচ্ছে প্রফেশনাল না দিয়ে আমি ধরেন ক্যাজুয়াল দিলাম। আর এখানে ফরম্যাটটা কেমন হবে, এটা কি ইমেলের জন্য হবে, না একটা প্যারাগ্রাফ বিস্তারিত বড় হবে, না আইডিয়া হবে, ছোট ছোট বিষয়ে ভাগ করে, না একটা ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট বলতে মূলত হচ্ছে আমরা যেমন পত্রিকা পড়ি, বিভিন্ন আর্টিকেল পড়ি ওইরকম। তো আমি ধরেন এখানে ইমেলের জন্য বললাম, আর এখানে মানে কেমন কত বড় হবে, শর্ট হবে, মিডিয়াম হবে, না লং হবে, আমি মিডিয়ামই দিলাম, জেনারেটেড ডাফ, ওকে। কিন্তু আমি একটা কমান্ড দিছি যে আমি কিন্তু অসুস্থ, এই কাহিনী, আমি 2 দিন ছুটি চাই। দেখেন ও কয়েক সেকেন্ডের ভিতরে কি সুন্দর একটা ইমেল আমাকে লিখে দেয়, হাই বস, আই এম ওয়েটিং টু নো আই হ্যাড আ ফিভার এন্ড গেট দ্য পয়েন্ট। যে আমাদের মানে কত সুন্দর, মানে আমরা তো লিখলে অবশ্যই ভুল হতো, কিন্তু ভুল ছাড়াই গ্রামাটিক্যাল ঠিক রেখে কত সুন্দর একটা ইমেল আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে আমাদের জিমেইলে আমাদের বসকে সেন্ড করতে পারবো। শুধু এইটা না, এরকম আরো অনেক কাজ কাউকে দেওয়া যেতে পারে। কোপাইলটে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কিছু অপশন পপ আপ করছে, এখানে অপশন অবশ্য অনেক কিছু কাস্টমাইজ করা, অনেক কিছু আগে থেকে ছিল না, আমি নিয়ে আসছি। যাই হোক এখানে প্লাস বাটন দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আপনাদের, আপনাকে আমি দেখাই যে এখানে কুইক সেটিংসে আপনি যদি মাইক্রোসফট এজে সেটিংসে যান, সেটিংসে যে সাইড বার, এই সাইড বারটা যদি এরকম ভাবে অন করে দেন তাহলে আপনি এই অপশনগুলো পাবেন। তো যাই হোক আমি এখানে আপনাদের সাইড বার আছে, এই যে এখানে যে বলছে যে তারা কি কি দিবে, চ্যাট জিপিটি 4 দিবে, ডালি দিবে এবং অন্য কিছু দিবে। তো যাই হোক চ্যাট জিপিটি 4 কিন্তু এখান থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তারপর হচ্ছে ডালি, ডালি মানে আগে হচ্ছে আপনার, আমরা ধরেন অনেক কিছু চিন্তা করি, এই চিন্তা করে আমরা বাস্তবে রূপ দিতে চাই, কিন্তু আমরা আসলে চাইলেও পারি না, কারণ এটা আসলে অনেক দিক দিয়ে পসিবল হয়ে ওঠে না, কিন্তু এই বর্তমান জামানায় এটা অনেকভাবেই সম্ভব। এখানে দেখবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজ ক্রিয়েশন ফ্রম ডিজাইনার, এটাতে আপনারা ক্লিক দিবেন। এগুলা আরো অনেক টুলস আছে, এগুলা নিয়ে আমি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কমার্ট বলতেছে, আপনি ধরেন একটা চিন্তা করেন যে এরকম এরকম হইতে পারে, যেরকম যেরকম হবে ওকে সুন্দরভাবে শুধু বুঝিয়ে দাও, ইংরেজিতে ভালো প্রম্পট দিতে হবে, ভালো কমান্ড যদি দিতে পারেন তাহলে ও ভালো উত্তর আপনাকে দিতে পারে। আপনাদেরকে আমি একটা ফটো দেখাই আমার প্রোফাইল থেকে, আপনারা যে এই যে রিসেন্টলি বিভিন্ন ইয়েতে দেখছেন, এটাকে কি বলে, ফেসবুক ফিডে দেখছি, এই ধরনের ফটো কিন্তু অনেক পপুলার হচ্ছে। এই ধরনের ছবিগুলো আসলে কিভাবে তৈরি করে, ওয়েল এই ধরনের ছবি তৈরি করা অত্যন্ত সহজ, খালি শুধু কিছু প্রম্পট লাগে। এই প্রম্পটগুলো কি, এগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনি ইজিলি লিখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর ফ্রম ডিজাইনার, তো এখানে আপনি যা ইমাজিন করবেন ওই রকম একটা ছবি আপনাকে তৈরি করে। যেমন আমি যদি বলি এ ক্যাট বিড়াল জঙ্গলের ভিতরে মাংস খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং বলে লোডিং হচ্ছে। তো এটা কিন্তু আমার একটা চিন্তা যে আসলে একটা
বিড়াল আছে সেটা জঙ্গলে বসে মাছ খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপেক্ষা করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা ছবি কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে, যেখানে কিনা আমরা আমাদের যে চিন্তা আছিল সেটাকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছি। একটা মাছ, একটা বিড়াল যে কিনা জঙ্গলে বসে মাংস খাচ্ছে। এখানে যদি আমরা ফিশ লিখতাম তাহলে এরকম ভাবে ফিশ অর্থাৎ মাছও আসতো। তো এটা একটা দেখালাম, তো আপনি এটাকে যত সুন্দর কমানো দিতে পারবেন, ওরা যে এরকম বললাম না যে আপনার একটা অপরিচিত বন্ধু, তাকে যত সুন্দর আপনার অবস্থাকে এক্সপ্লেইন করতে পারবেন, বুঝাইতে পারবেন, সে তত ভালো একটা সুন্দর উত্তর আপনাকে উপস্থাপন করতে পারে। তো এখানে আমি একটা প্রম্পট দিলাম, সেটা হচ্ছে এই যে আপনার আমি যে ফেসবুকের জন্য তৈরি করছি এটার জন্য একটা। তো এখানে দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে ইনস্টাগ্রাম না, আমি আসলে ইউটিউবের জন্য একটা তৈরি করি তাহলে ভালো হবে। তো এটা একটা প্রম্পট যেখানে খুব সুন্দর ভাবে সাজানো আছে কি দিয়ে কি না কি। আমার প্রম্পটটা একটু লিখে দিয়ে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবেনি, এরকম প্রম্পট আপনাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ইজিলি কপি করতে পারবেন। তো এই হলো প্রম্পট যে ক্রিয়েট এ থ্রিডি ইলাস্ট্রেটর এত এত এত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ভাবে আমার নামে ইউটিউবে এরকম ভাবে একটা লোগো অলরেডি, লোগো আই মিন ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেছে। আপনাকে জাস্ট সঠিক প্রম্পট দেওয়া শিখতে হবে যে কিভাবে আপনি আসলে বুঝাইতে পারবেন, যত ভালো মতো তত ভালো রেজাল্ট আপনি পাবেন। তো এইগুলা ব্যবহার করে আপনি বর্তমানে আপনি যে কাজই করেন সে কাজে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন আমি আশা করি। এটা মোবাইলেও অ্যাক্সেস করা খুবই সহজ আমি বলে দিয়েছি। যাই হোক, এআই নিয়ে বেশিরভাগ সময় আমি যেগুলা ব্যবহার করি সেগুলোর বিষয়ে বললাম, আরো হয়তো কোনো একটা ভিডিওতে আরো কিছু আমি যে পার্সোনাল কিছু এআই ফিচার ব্যবহার করি, এআই ওয়েবসাইট ব্যবহার করি সেগুলো শেয়ার করা যাবে।